শুভ সকাল বন্ধুরা, এসে গেছি তোমাদের কাছে। সাবনি ব্লকের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আজ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালবেলা উঠে বাসি কাজ সেরে নিয়ে তারপর ওষুধ খাওয়ার থাকে, একটা অম্বলের খেলাম, খেয়ে তারপরে হচ্ছে চা করেছি। এখন চা খাবো, সেটা তোমাদের দেখাবো। আমি লিকার চা খাই আর ব্রিটানিয়া থিন বিস্কুট খাই, আগেও বলেছি। সেটা খাওয়ার পর এর মাঝে একটু দোকানে গেছিলাম, দোকানে কী কী রান্না করলাম। সবসময় সব সরঞ্জাম ঘরে থাকে না, সেই জন্যে কিছুটা নিয়ে আসতে হয়, কী কী রান্না করবো তার ভিত্তিতে। তা সেই হিসেবে আমাদের সব দিন সব রকম মানে খাওয়া ভাত খাই যে তা নয়, মানে যেদিন যেটা ইচ্ছে করে মোটামুটি আমরা খাই, রান্না করি। সেই হিসেবে আমি নিয়ে এলাম যা খেতে ইচ্ছে করছে, আর যখন করব তোমাদের আজকে ইচ্ছে আছে দেখাবো রান্নাটা। আমি চলে এসেছি রান্নাঘরে, কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে বৃষ্টি আছে সকাল থেকে, আবার কোনো কোনো সময় একটু রোদের আবহাওয়াও দেখতে পাচ্ছি। এই রকম আবহাওয়াতে আমি মনে করলাম আজকে খিচুড়ি খাওয়াটাই ভালো, তাই জন্য আজকে খিচুড়ির আয়োজন করে ফেললাম। খিচুড়ির আয়োজন করাতে খিচুড়ি কী দিয়ে করব, আমাদের বাড়িতে সেদ্ধ চাল মুসুর ডালের খিচুড়ি কেউ খেতে চায় না, কামিনী আতর চালের খিচুড়ি করলে মুগ ডাল দিয়ে তবেই খায়, সেই কারণে কামিনী আতর চাল নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি খিচুড়িটা অবশ্যই তোমাদের দেখাবো আমি কীভাবে করি কামিনী আতর চালের খিচুড়ি। আগে যেটা করেছি সেটা দেখাচ্ছি। আমি এখানে আলু কেটে রেখেছি, দেখো ছোটো ছোটো আলু নিয়েছি, পাঁচটার মতন আলু। আমি এটাকে আলুটাকে ভাজবো, ভেজে তুলে রাখবো খিচুড়িতে দেওয়ার জন্য। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলু ভাজার জন্য। আলু ভাজা করব, খিচুড়ি করব আর চিকেন পকোড়া করব, এইটা আজকে আমার মেনু। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি 250 কামিনী আতর চাল আর এখানে 250 মুগ ডাল। দেখো আমি গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আলুটা আমি ভেজে নেবো। আলুটায় সামান্য একটু নুন হলুদ দেবো, দিয়ে আলুটা ভেজে নেবো। আমি আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ছেড়ে দিচ্ছি। আমার কড়া, এই ছোটো কড়াটার বয়স অনেক বছর, এই কড়াটার মায়া আমি কিছুতেই ত্যাগ করতে পারছি না। আমার কিন্তু অনেক ধরনের কড়া আছে, কিন্তু আমি এই ছোট্ট কড়াটা আমাদের তিনজনের পরিবারে খুব ভালো লাগে। আর আমি ভেবেছিলাম যে এই কড়াটা চেঞ্জ করে নতুন কড়া কিনবো, কিন্তু এটা এই কড়াটার সাথে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে, যার জন্য আমি এই কড়াটা কিছুতেই ফেলতে পারছি না, বা আমি বিক্রি মানে কড়াটা দিয়ে আবার নতুন কড়া নিতেও পারছি না। আমি মানে খুব অল্পর জন্যে, অল্প কিছু ভাজবা বা করবার জন্য এই কড়াটা সবসময় ইউজ করে থাকি। এটা আমার শাশুড়ির আমলের কড়া, শাশুড়ির কড়া ছিল, উনিও এই কড়াটায় রান্না করতেন, ওই জন্য কড়াটা আমি চেঞ্জ করতে পারছি না যতদিন টানা যায় আর কি, তার স্মৃতিটাকে এই হিসেবে আমি কড়াটা রেখে দিয়েছি। আমি আলুটাকে ভেজে নিচ্ছি, দেখো তোমরা, দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি খিচুড়ি করার পদ্ধতিটা আরম্ভ করে দিচ্ছি। দেখো আমি গ্যাসে বড় কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি আলুটা দিয়ে দেবো। আমি এখানে 250 মুগের ডাল নিয়েছি, 250 কামিনী আতর চাল নিয়েছি। ডালটা আমি হালকা করে ভেজে নেবো, একটু গন্ধ বেরোলেই তারপর আমি গ্যাসে জল দিয়ে দেবো। খুব যে আমি সোনালি ডাল ভেজে করবো তা নয়, আমি হালকা ভাজবো। ও, আমার ডালটা খুব একটা লাল ভাজা হয়নি, তা সত্ত্বে গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে এক বাটি গরম জল বসিয়ে দিয়েছি, দেখো এই গরম জলটা ডালের মধ্যে দিয়ে দেবো। ডালটা এবার হতে থাক, এবার আমি অন্যান্য দিকটা করে নেবো। আচ্ছা, ছোটো গ্যাসে আমি কড়া, ছোটো কড়াটা বসিয়ে দিলাম। আমি আলু ভেজেছিলাম যে তেলটুকুনি ছিল সর্ষের তেল, সেই তেলটা রয়ে গেছে, ওই তেলটার মধ্যে আমি সামান্য আরেকটু তেল দেবো, অল্প করে দেবো একদম, কারণ আমি এর সাথে ঘি মেশাবো।
তেলটা আস্তে আস্তে গরম হোক, তারপর আমি ঘিটা দেব। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি ঘি দেবো। দেখো এখানে আমি ঝর্ণা ঘি ইউজ করছি, এক চামচের মতন ঘি দিয়ে দিলাম। তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি ফোড়ন, পাঁচ ফোড়ন দেবো। দেখো আমি কতটুকুনি পাঁচ ফোড়ন দিয়েছি, এক চামচের মতন, চা চামচের। আর হচ্ছে এই তিনটে তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। দেখো ফোড়নটা তো দিলাম, পাঁচ ফোড়ন তেজপাতা হয়ে গেছে। এবার আমি একটু আদা বেটে রেখে দিয়েছিলাম, সে আদাটা আমি এতে দিয়ে দেবো। দিয়ে আদাটা ভালো করে একটু ভেজে নেবো, কারণ গন্ধ থাকে একটা কাঁচা আদার। যতক্ষণ না এই গন্ধটা যাচ্ছে আমি ততক্ষণ একটু কষে নেব। দেখো আমার আদার কাঁচা আদার গন্ধটা চলে গেছে, ভেজে নিয়েছি। এবারে আমি আলুটা যে ভেজে রেখেছিলাম সে আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু এটা মিক্সড করে নেব। এবার আমি এক এক করে দিতে থাকবো। কামিনী আতপ চালটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি বাটিতে। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, চালটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে এবার চালটা আলুটা আর এই মশলাটা দিয়ে আমি কষে নেব। আমি ভালো করে ভেজে নিলাম। আর আমি আগে থেকে একটুখানি হলুদ একটা চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো, সব এখানে গুঁড়ো নিয়েছি, হলুদটাও গুঁড়ো নিয়েছি, আর ধনে এক চামচ নিয়ে জলে আমি বাটা মশলার মতন করে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেবো। এটা দারুণ গন্ধ ছেড়েছে, তোমরা এইভাবে বানিয়ে খাবে খিচুড়ি, দারুণ লাগে। এবার আমি ডালটা অন্য কড়াই বসিয়েছিলাম, ডালটার মধ্যে আমি এটা ঢেলে দেবো। দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো তোমরা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, দেখতে পাচ্ছ। এবারে এর মধ্যে আমি এটা মিশিয়ে দেবো। এবার আমি গরম জল বসিয়েছি গ্যাসে, গরম জল ঢেলে দেবো একটু কষে নিয়ে। দেখো এইরকম হবে ঠিক। এবার আমি লবণ দিয়ে দেবো, এখানে আমি এক চা চামচ দিলাম, আর আমি এতটা দিলাম, দেখো 1.5 চা চামচ মোট কথা লবণ দিলাম। তারপর আমি একটু চেকে নিয়ে দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা। এবার আমি এখানে গরম জল বসিয়েছি, ওই গরম জলটা এতে ঢেলে দেবো। দেখো আমি গরম জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে সেদ্ধ হওয়ার অপেক্ষায় সেদ্ধ হতে দেবো। খিচুড়ি রেডি, কামিনী আতপ চালের খিচুড়ি রেডি, একদম টাইট টাইট করে করেছি। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো, ছোট্ট চামচে 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম চিনি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাস আমি বন্ধ করে দিলাম। এবার আমি দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। দারুণ গন্ধ বেরিয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। একই কামিনী আতপ চাল, তার মধ্যে গরম মশলা বুঝতেই পারছ। এবার আমি চাপা দিয়ে দিলাম, আমার কামিনী আতপ চালের খিচুড়ি রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, আর আমি এখানে চিকেনকে ম্যারিনেট করে ফ্রিজে প্রায় 1 ঘন্টার উপর রেখে দিয়েছিলাম, চিকেন পকোড়া বানাবো বলে। দেখো এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক করে ছেড়ে দিচ্ছি। এটা আমি কী কী দিয়ে মেখেছি
তখন দেখাতে পারিনি তাড়াহুড়োতে। এটা আমি বেসন দিয়েছি, ডিম দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, ঘরে গোটা গোলমরিচকে গুঁড়ো করে দিয়েছি, আর হচ্ছে রসুন একটুখানি বাটা দিয়েছি, আর নুন দিয়েছি। এই দিয়েই আমি মেখে ম্যারিনেট করে দিচ্ছি, বেসন দিয়েছি। আস্তে আস্তে হোক।